এবার শিলিগুড়িতে সকলের জন্য ডক্টর প্লাস নিয়ে এলো কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টাল ট্রিটমেন্ট, দাঁত তোলা, স্থায়ী দাঁত বাঁধানো, অস্থায়ী দাঁত বাঁধানো, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের ফিলিং, স্কেলিং, দাঁত ও মাড়ির চিকিৎসা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট। সেই দক্ষতা, সেই আন্তরিকতা। ডক্টর প্লাস, যোগাযোগ 9836754999 905111 3815 9674 9031। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই হাতের কাছে এক কাপ গরম চায়ে খুব যত্নের সঙ্গে এক একটা করে সিপ দিচ্ছেন, টিভিতে খবর দেখছেন। যারা এই সময়ে সিটিভিএনের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য খুব ভালো কিছু মেসেজ আমরা লাইভ অনুষ্ঠানে রাখব। তো কাজেই কিছুক্ষণের জন্য আমার মনে হয় যে যেখানেই রয়েছেন, চ্যানেলে যেভাবেই রয়েছেন দেখছেন, যদি আমাদের এই প্রোগ্রাম দেখেন এখানে স্টে করুন, কারণ এই অনুষ্ঠান আপনার জন্য, আপনার বেনিফিটের জন্য। কীরকম সেটা? লকডাউনে বাড়িতে বসে রয়েছেন, একটা অ্যাংজাইটি কাজ করছে ভেতরে, কেউ কেউ চিন্তিত যে কি হবে। আমি বাড়িতে দেখেছি খুব একটা প্যান্ডামিক সিচুয়েশান হয়ে রয়েছে, যে একটা অংশের মানুষ তো ভয়ই পাচ্ছেন যে সত্যি কী রে ভাই, এবার আবার করোনা আমার কাছে আসলো না, তো আমার বাড়ির দরজা দিয়ে এই অশান্তি দুর্বিষহ যে মহামারীর ছোঁয়া এটা আমার বাড়ির মধ্যে প্রবেশ করবে না, তো এই ধরনের সিচুয়েশান। তো এই সিচুয়েশনে থাকার ফলে মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবেই একটা মানসিক দুর্বলতা রয়েছে, কিন্তু এই দুর্বলতার সময় আপনার পাশে আপনি তাকান, দেখবেন চারপাশে টিভির অনুষ্ঠানগুলো শুধু তথ্য দিচ্ছে, তথ্য দেওয়া হচ্ছে, তথ্য, ইয়েস দে আর ডুইং দেব, তারা তাদের কাজ করছে, বাট আমরা কী করছি? ডক্টর প্লাস আপনার একদম পাশে আছে, একদম পাশে আছে, লাইভ অনুষ্ঠানে আপনি ফোন করতে পারেন। স্পেসিফিক্যালি আজকে আমরা একটু চুল নিয়ে কথা বলি, কারণ এমনিতেই নানান রকম টেনশন, নানান রকমের সমস্যা, তার মধ্যে বাড়িতে বসে রয়েছি, খানিকটা ওয়েদার চেঞ্জেস হচ্ছে, এই কারণের জন্য অনেকে না চুল উঠে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়, মাথা ফাঁকা হচ্ছে, হয়তো বা মেবি এর পেছনে জেনেটিক কারণও থাকতে পারে। কিন্তু মাথায় এই ধরনের সমস্যার ক্ষেত্রে তার ট্রিটমেন্ট আছে, আমাদের একটা ছোট্ট ডকুমেন্টেশন আমরা দেখে নিই, তারপর আমরা আলোচনা আসবো, দেখব। করোনা মোকাবেলায় দেশ জুড়ে জারি লকডাউন, গৃহবন্দি আপনারাও, কিন্তু এই মুহূর্তে আপনি আপনার হারাতে বসা চুলগুলোর নিতে পারেন যত্ন, ফিরিয়ে আনতে পারেন সেই সৌন্দর্য, যে সৌন্দর্যকে আপনি অনেক দিন আগেই বলেছিলেন গুড বাই। কিন্তু হিতে বিপরীত হতে পারে এই সময়, কারণ বিশেষজ্ঞরা বলছেন এই সময় আপনি যদি মানসিকভাবে ভেঙে যান, হয়ে যান বোর, তাহলে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে আপনার মাথার চুল ওঠার পরিমাণ। তাই মানসিক চিন্তাকে গুড বাই বলে আসুন আপনার চুলের যত্ন নিন। সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন কম বেশি প্রত্যেকেই এখন হেয়ার ফল সমস্যার সম্মুখীন। আপনার মাথার খুশকি চুল ওঠার অন্যতম কারণ, মানসিক চিন্তার কারণেও উঠতে পারে চুল, কিন্তু এই সমস্যার হাত থেকে আপনার সৌন্দর্যকে আপনি বাঁচাবেন কিভাবে? প্রথমেই অবলম্বন করতে হবে সাবধানতা, পরিবর্তন আনতে হবে জীবনযাত্রায়, খাদ্যাভ্যাসেও আনতে হবে পরিবর্তন, শরীরে প্রয়োজন নিয়মিত ব্যায়াম, কমাতে হবে মানসিক দুশ্চিন্তা, প্রয়োজন পর্যাপ্ত ঘুমে। চুলই পারে আমাদের সৌন্দর্যের কথা বলতে, স্বভাবতই এই মুহূর্তে আপনার হাতে অগাধ সময়। নিয়মিত খাবার দাবার থেকে শরীর চর্চা সবকিছু নিয়েই আপনি নিজেকে রাখতে পারেন ব্যস্ত। যত্ন নিন চুলে, যত্ন নিন মনে, যত্ন নিন পরিবারে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। খুব সুন্দর, আমি খুব মনোযোগ সহকারে প্রতিবেদন শুনছিলাম, অনেকগুলো জায়গা বলা হয়েছে যেগুলোর থেকে আপনি আপনার চুল ওঠাকে কমাতে পারেন। আমি ডেফিনেটলি দ্য ওয়েল কনসালটেন্ট, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সমীর দে, সমীরকে আমি স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সমীর, একটা কথা তো ঠিক যে চুল যদি না থাকে তাহলে কিন্তু মুখের সৌন্দর্য থাকে না, কাজেই চুলকে আমাদের রক্ষা করতেই হবে, এবং তারপরে আমরা যেন তেন প্রকারেন শব্দটাকেও ব্যবহার করতে পারি। চুল রক্ষা করবার জন্য আমরা কী করবো মূলত? দেখো, ডেফিনেটলি চুল আমাদের খুব সৌন্দর্যের একটা বড় পার্ট, কারণ আমরা জানি যে আমাদের চুলের সৌন্দর্য যদি ঠিক থাকে আমাদের নিজেদের প্রায় 70% সৌন্দর্য ফিরে পাই আমরা, এটা বলতে পারি। কারণ যার মাথায় চুল কম তার যা বয়স, তার বয়সের থেকে 10 বছর তাকে পিছিয়ে নিয়ে যেতে হয়, মানে এগিয়ে নিয়ে যেতে হয়, দিয়ে বলতে হয় তার, তাকে দেখে মনে হয় তার এই বয়স। তো সেটার কারণ শুধু তার চুলটা, কারণ তার যদি চুলটা থাকতো তাহলে কিন্তু তাকে সেই বয়সটা দেখতে লাগতো না। তার মানে এটা আমরা এখান থেকে নিশ্চিত হতে পারি যে চুল আমাদের কতটা প্রয়োজনীয় একটা জিনিস, যেটাকে আমরা খুব গুরুত্ব দিই, মানে সবাই ভাবি, কিন্তু একটা সময়ের পরে ভাবি, প্রথমে ভাবি না।
হেয়ার ফল হওয়াটাকে নর্মাল ভাবি, ডেফিনেটলি সেটা নর্মালই, আমি বলবো সেটা নর্মাল, কিন্তু আপনাদের প্রত্যেককে ফলো করতে হবে যে হেয়ার ফল হচ্ছে যে রেশিওতে, সেই রেশিওতে হেয়ার রিগ্রোথ হচ্ছে কি না। যদি সেম রেশিওতে হেয়ার রিগ্রোথ হয় তাহলে ইটস ওকে, তাহলে আপনি একদম ঠিকঠাকভাবে যাচ্ছেন, কারণ আমরা জানি ফলিকলস না পড়লে ফলিকলস রিগ্রোথ হয় না। এবার ধরুন আপনার এরকম কিছু হচ্ছে না, আপনার হচ্ছে যেটা সেটা হলো ফলিকলস পড়ছে কিন্তু আপনি সেইভাবে রিগ্রোথ ফলো করতে পারছেন না, কারণ আপনি যতটা যতই চিরুনি দিচ্ছেন আস্তে আস্তে যেন আপনার চিরুনিটা হালকা হতে লাগছে, মানে ঘনত্বটা কমে যাচ্ছে, তখন আপনাকে অ্যালার্ট হতে হবে যে আপনার হেয়ারের কেন সমস্যা হচ্ছে, কেন চুল পড়ছে, আর চুল পড়ার পরে রিগ্রোথ কেন হচ্ছে না। কারণ এগুলোর অনেকগুলো কারণ থাকে, আমরা দেখলাম যেটা প্রথমে জেনেটিক একটা কারণ ডেফিনেটলি থাকে, গাইনিক্যাল কিছু সমস্যার থেকে হয়, মানে হরমোনাল ডিসব্যালেন্স থেকে বেসিক্যালি বলবো আমি, যেটা হয় এখান থেকে হয়, খাদ্য খাবারের থেকে হয়, এই প্রত্যেকটা জিনিসের মানে অতিরিক্ত টেনশন, ডিপ্রেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চোখের মানে আমাদের চুলের মধ্যে কিন্তু এফেক্ট করে, যে চুল আমাদের কীভাবে ঠিক রাখবো আমরা। ঠিক, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সময় খুশকি একটা খুব বড় কারণ, মানে ইটস ওয়ান অফ দ্য ভ্যালিড রিজন। তো এক্ষেত্রে আমরা খুশকি কমানোর জন্য বা ড্যান্ড্রফ কমানোর জন্য কী করতে পারি বা কী গাইডলাইন মানে সাজেশনটা কী হবে? ডেফিনেটলি দেখুন, এখন আমরা ঘরে বসে আছি, রেস্ট নিচ্ছি বলতে আমরা আমাদের লকডাউন মেনটেন করছি বেসিক্যালি, এবার ঘরে বসে আছি মানে আমার হাতে প্রচুর সময়, যদি আমি চাই প্রপার হেয়ার কেয়ার করবো ডেফিনেটলি করতে পারবো। ডক্টর প্লাস তো আপনাদের সাথে সবসময় ছিল, আছে আর থাকবেও, এটা সবসময় বলে এসেছি এবং বলছিও, হেয়ারের সব রকম থেরাপি ডক্টর প্লাসে হয়। বাড়িতে বসে এই কটা দিন যেভাবে মেনটেন করা যায়, মানে যেভাবে পসিবল হয় সেভাবেই করতে হবে। ড্যান্ড্রাফ যদি মাথায় প্রচণ্ড পরিমাণে থাকে ড্যান্ড্রাফটাকে ক্লিয়ার করুন, একটু দেখুন মেডিসিন স্টোর খোলা আছে, একটা ড্যান্ড্রাফ শ্যাম্পু কালেক্ট করুন, ড্যান্ড্রাফ শ্যাম্পু লাগান, দিয়ে তারপর একটা মাইল্ড শ্যাম্পু লাগান, শ্যাম্পু করে স্ক্যাল্পটাকে সবসময় পরিষ্কার রাখুন, এবং চুলটা শুকিয়ে যাওয়ার পর মাথায় একটু হালকা ইচিং করে দেখবেন, একটু ঝাড়ুন দেখবেন যদি ড্যান্ড্রাফ থাকে সেটা পড়ে যাবে। মানে এইভাবে নিজেকে ক্লিন করা যায়, ক্লিন রাখার চেষ্টা করুন। বাড়িতে একে অপরের যদি করে দিতে পারে সেটা করে দিন, ডিস্টেন্স মেনটেন করে, যদিও ঘরে থাকলেও এখন বলছে যেহেতু ডিস্টেন্স মেনটেন করতে, তাই তো এইভাবে ড্যান্ড্রাফটাকে আপনি ক্লিয়ার করুন, কারণ ড্যান্ড্রাফ ক্লিয়ার হওয়া মানে আপনি কিন্তু আপনার হেয়ারের সমস্যার অর্ধেকের বেশি সমস্যা ক্লিয়ার করে ফেললেন, মানে যেটা অর্ধেকের বেশি কেন বললাম, কারণ ড্যান্ড্রাফ আমাদের হেয়ার ফলের মূল কারণ হয়ে যায়, অন্যতম বড় কারণ। ড্যান্ড্রাফ থেকে যদি হেয়ার ফল হয়, হেয়ার ফল থেকে হেয়ার গ্রোথ চলে যাচ্ছে, মানে আমাদের দেখুন রিলেটেড যেটা হচ্ছে সেটা হলো ড্যান্ড্রাফ। তাহলে আমরা যদি ড্যান্ড্রাফ ক্লিয়ার করে দিতে পারি তাহলে আমাদের স্ক্যাল্প ক্লিয়ার হয়ে গেল, স্ক্যাল্প ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাদের মানে রিগ্রোথ প্রপারলি হলো, তাহলে আমাদের কী হলো হেয়ার ফল থেকে আমরা বেঁচে গেলাম। ঠিক, ড্যান্ড্রাফ মানে কি, মানে কোশ্চেনের উপর যদি কোশ্চেন আসে যে খাওয়া দাওয়া কী কাজ করতে পারে এখানে, তো সেখানে আমি আমি খাওয়া দাওয়ার ব্যাপারে শুনবো, কিন্তু তার আগে একটু আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনাদেরকে বলেছিলাম যে এই প্রোগ্রামে কনসেন্ট্রেট করতে, শুধু কনসেন্ট্রেট করে আমাদের কথা শুনবেন যে এরকমটা ব্যাপার নয়, আপনার ক্ষেত্রেও বলার অপশান আছে, অর্থাৎ আপনি সরাসরি অনুষ্ঠানে আপনি ফোন করতে পারেন, আপনার ফোন কলস আমাদের কাছে বড় একটা প্রশ্ন নিয়ে আসতে পারে, তার সলিউশন আমরা আমাদের মতন করে দেওয়ার চেষ্টা করবো ডক্টর প্লাসের তরফ থেকে। তবে অনেক ধন্যবাদ সমীরকে এবং ডক্টর প্লাসকে যে তারা এই লকডাউনের সময় তো প্রত্যেক দিন অনুষ্ঠান করে আপনাদের কাছে থাকবার চেষ্টা করছেন। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার ম্যাডাম, স্বাগত, কে বলছেন? হ্যাঁ, মাদারগঞ্জ থেকে বিষ্ণুপুর থেকে বলছি। হ্যাঁ, আমি সীতা বলছি। স্যার বলুন। স্বাগত, বলুন। বলছি স্যার, আমার বয়স হবে 17। হ্যাঁ, প্রবলেম কি হচ্ছে? প্রবলেম হচ্ছে চুল লম্বা হচ্ছে না, অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু চুল লম্বা হচ্ছে না, ফাঁকা হয়ে যাচ্ছে মাথা। খাওয়া দাওয়া কম চেষ্টা করি। খাওয়া দাওয়া ঠিকঠাক করা হয়? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক করা হয়। আচ্ছা, মাথা ড্যান্ড্রাফ আছে কি? অল্প আছে। আর মানে চুল লম্বা হচ্ছে না, এটাই সবথেকে বড় প্রবলেম, এবং অনেক কিছু করা হয়েছে বলা হলো, অনেক কিছু করা হয়েছে, এর মধ্যে কোনো রকম এক্সপেরিমেন্ট হয়নি তো যেটা করে আরো খারাপ হয়েছে? না না, এক্সপেরিমেন্ট করা হয়নি, শুধু ঘরের পদ্ধতি ব্যবহার করা হয়েছে, তেল ইউজ করা হয়েছে, শ্যাম্পু ইউজ করা হয়েছে। আচ্ছা, আর এর থেকে বেশি কিছু করিনি, মানে শেষমেশ কাজের কাজ কিছু হয়নি সেই অর্থে। এবার জল কতটা খাও সারাদিনে? সারাদিনে জল মিনিমাম 1 লিটারই বেশি অন্তত খাই। 1 লিটার অনেক তো। ঠিক আছে, শুনতে থাকো, আমি বলে দিচ্ছি কি করবে। দেখো, তোমার বয়স 17, তোমার এখন একদম টিনেজ,
তো এই যে হেয়ার ফলটা কিন্তু অস্বাভাবিক নয়, হেয়ার ফল হবে কারণ তোমার এখন অনেক রকম হরমোনাল ডিসব্যালেন্স হবে, হরমোনাল চেঞ্জেস আসবে, তো সেখান থেকে তোমার এই হেয়ার ফলের সমস্যাটা আসবে। কিন্তু তোমার মাথায় হালকা ড্যান্ড্রাফ রয়েছে এবং তোমার খাওয়া দাওয়ার মধ্যে রিদম চেঞ্জ করতে হবে বাবু। এখন যে জলটা তুমি 1 লিটার খাচ্ছ, জলটা চেষ্টা করো এখন 3-4 লিটার খাওয়ার, 3 লিটার মিনিমাম খাওয়ার চেষ্টা করো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়বে, গরম পড়ছেও। এই গরমে তুমি যদি 3 লিটার জল না নিতে পারো তাহলে তোমার বডি ডিহাইড্রেটেড হবে, আর বডি যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তখন ভেতর থেকে তোমার খাদ্য খাওয়ার কিছুই ডাইজেস্ট হবে না, আর সেখানে তোমার তাহলে ডাইজেস্ট না হলে তোমার খাবারের থেকে যে আমরা প্রোটিন পাই যেটা আমাদের হেয়ার ফলিকলসে গিয়ে পৌঁছায় সেটা তোমার তোমার পুষ্টিটা পাবে না। আই থিঙ্ক এটাই হচ্ছে, পাচ্ছে না, যার কারণে তোমার হেয়ার ফল মানে হেয়ারের গ্রোথটা বাড়ছে না। বলছো না লেন্থ বাড়ছে না, লেন্থ একটা জায়গায় আটকে আছে। দেখো হেয়ার পড়বে তবে হেয়ার গজাবে, এবং হেয়ারটা বড় হওয়ার জন্য তোমাকে সেভাবে খাদ্য খাওয়ার খেতে হবে। যদি ঠিকঠাকভাবে খাদ্য খাওয়ার না খাওয়া, শুধু তেল শ্যাম্পু মেখে তুমি চুল বড় করবে এটা তো হতে পারে না। এখন আপাতত তুমি বাড়িতে আছো, এখন নিশ্চয়ই তুমি জানো যে বাড়িতেই সবাই থাকছে, তো বাড়িতে আছো একটু প্রপারলি খাওয়া দাওয়া করো, রেগুলার একটু গ্রিন ভেজিটেবলস খাও, একটা ফল খাও, যদি পারো রোজ একটা কাঁচা আমলকি খাও, এগুলো একটু খাওয়ার চেষ্টা করো। দেখো আস্তে আস্তে দেখবে তুমি জলটা বেশি করে খাও, তুমি দেখো অটোমেটিক্যালি তোমার হেয়ারের রিগ্রোথটা বাড়া শুরু হবে। তারপরে লকডাউন কেটে গেলে ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার আছে, কল করো, অ্যাপয়েন্টমেন্ট করো, চলে আসো একদিনকে। ডক্টর প্লাসের থেরাপি আছে, থেরাপি দ্বারা তোমাকে হেল্প করা হবে। আবার আমরা আরেকটা ফোন নিতে পারি? শিওর নিতে পারি। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ট্যাংরা থেকে শুভজিৎ দাস বলছি। বলুন শুভজিৎ। বলছি আমার বয়স এখন 21, তো আমার না কিছু বছর আগে থেকে মানে হেয়ার ফলটা বেড়ে গেছে বলতো, মানে স্ক্যাল্পে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কিন্তু আগে অনেক ঘন চুল ছিল। এটা কিসের জন্য হচ্ছে আর এর কেয়ারের জন্য কি করবে? ফ্যামিলি হেরিডিটিতে কারোর আছে চুল পড়ার সমস্যা, মানে টাক পড়ে যাওয়ার? বাড়িতে কারোর আছে? কোথা থেকে বলছো বললে? তোমার বয়স 21 বছর এবং তোমার বলছো যে ফ্যামিলিতে কোনো হেরিডিটি সমস্যা নেই। দেখো এই এত অল্প বয়সে হেয়ার ফল হওয়ার 2-3টা কারণ থাকে, যেটা হলো তোমার একটা হলো পুষ্টির অভাব, আর একটা তোমার হলো মানে হেরিডিটি বয়স যদি হয়, থার্ড নাম্বার ড্যান্ড্রাফ যদি অতিরিক্ত মাথায় থাকে। তোমার এই 3টের মধ্যে কোনটা আছে এক্স্যাক্ট একটু দেখতে হবে, না দেখলে তো প্রপারলি তোমাকে জাস্টিফাই করা যাবে না, গাইডলাইন দেওয়া যাবে না। কিন্তু তোমাকে এখন যেটা বলতে পারি, শ্যাম্পুটা পারলে তুমি রেগুলার করো, অসুবিধা নেই, বা একদিন ছাড়া ছাড়া করো তাতেও অসুবিধা নেই। তেলটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দাও, একটু বন্ধ রাখো এখন আপাতত। তারপরে এই লকডাউন উঠলে ডক্টর প্লাসের হেল্পের নাম্বার নাও, নিয়ে আসো একদিনকে, যে তুমি খাদ্য খাওয়ার খাচ্ছ সেখান থেকেও তুমি ঠিকঠাক পুষ্টি পাচ্ছ কি না সেটা দেখার আছে। আর যদি সেই খাদ্য খাওয়ার খাওয়ার পর পুষ্টি পাচ্ছ, কিন্তু সেই পুষ্টিটা তোমার স্ক্যাল্প অবধি কেন পৌঁছাচ্ছে না সেটা দেখার ব্যাপার আছে। তো সব কিছু একটা প্রপার কনসাল্টিং করার পরে, মানে একটা ডায়াগনোস্টিক করে তারপর তোমার থেরাপি স্টার্ট করতে পারবো আমরা, এবং থেরাপি দ্বারা আমরা তোমার যে কিছুটা হেয়ার বলছো হারিয়ে ফেলেছো, কী কন্ডিশনে আছো এক্স্যাক্টলি সেটা যদি দেখতে পারতাম ভালো হতো। বাট তুমি দেখতে তো ডেফিনেটলি পারবো, পরেও আমরা এসো একদিন, একবার দেখবে তোমার যতটা হারিয়েছো সেটা যদি ফিরিয়ে দেওয়া যায় আমরা ডেফিনেটলি চেষ্টা করবো সেটা ফিরিয়ে দেওয়ার। একটা এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প একটু বলে দিই সমীরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে এরকম আমার বাড়িতে চেনাশোনা একজনকে আমি বলেছিলাম যে তোর সকালের খাবার হয়েছে, একটু খেলাম গো দেবুদা। আমি বললাম কী খেলি? একটুখানি তো তাহলে খাওয়া হয়নি, তা তুই খা আমাদের জন্য লুচি হচ্ছে। বললো না আমি তো লুচি খেয়েছি, 10টা মতো লুচি খেলাম, একটু আলুর দম খেলাম। তো কাজেই কি খাওয়াটা ঠিক, মানে আমি কেন এটা বলছি যে উনি বললেন না ট্যাংরা থেকে যে আমি তো নর্মাল খাই, এবার দেখা গেল তার জন্য তেল ঝাল মশলাটা তার কাছে নর্মাল খাওয়া। কাজে এই যে সমীর কথাটা বললেন যে ডক্টর প্লাসে আসুন, আপনাকে বলে দেওয়া হবে এটা থেকে আপনার এতটা পুষ্টি আসতে পারে এটা আপনার নয়, আমার দৃষ্টিকোণ থেকে আমার কাছে কোনটা ভালো সেটা আমার কাছে কোনো বড় ফ্যাক্টর নয়, যেটা ডক্টর প্লাস বলবেন যেটা সমীরের বলবেন সেটাকেই আপনার মানতে হবে। আপনার ভালো লাগা বা আপনার কীভাবে ভালো লাগলো সেইটা চললে চলবে না। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলুন। হ্যাঁ আমি মালদা থেকে বলছি। বলুন, স্বাগত। সীমা ভট্টাচার্য, যেটা আমার মেয়ের জন্য বলছি, মানে মেয়ের বয়স 21 বছর হলো, ওর চুলগুলো ভীষণ চলছিল মাথায়, আজকাল চুলগুলো ছড়ে গিয়ে খুবই কমে গেছে এবং মাথায় প্রচুর ড্যান্ড্রফ, তো আমি কি করবো?
ডেফিনেটলি ম্যাডাম খুব খুব সহজ কোয়েশ্চেন করেছেন যে মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ, ড্যান্ড্রাফের জন্য কোনো কিছু করেছেন যে ড্যান্ড্রাফটা ক্লিয়ার করার জন্য কোনো শ্যাম্পু ট্যাম্পু নাম নেবেন না? ও হেড এন্ড শোল্ডার কোনো নাম নেবেন না, শ্যাম্পুর নাম নেবেন না, এমনি বলুন। হ্যাঁ ও শ্যাম্পু দেয় চুলে, হ্যাঁ সেখান থেকে কোনো রকম ভাবে রিকভারি হচ্ছে না তাই তো? না। এমনি খাওয়া দাওয়া করে টাইমলি? খাওয়া দাওয়া টাইমলি বলতে কি, খাওয়া দাওয়া করতে অনেক টাইম লাগে যায়, ও মানে খেতে বসে 2 ঘন্টা টাইম লাগে যায় খেতে, একটু খেতে। খাবার যে বলছেন 2 ঘন্টা লাগে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে 2 ঘন্টা লাগলে ও খাবারটা খায় কিনা। কারণ আপনি রেগুলার একটু চেষ্টা করবেন, এখন যেহেতু মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ বলছেন, ড্যান্ড্রাফের একটা শ্যাম্পু যদি সম্ভব হয় মেডিকেটেড স্টোর থেকে কালেক্ট করুন, কারণ বাজার চলতি নয়, মেডিকেটেড দোকানে যান, দোকানে গিয়ে মানে মেডিসিন স্টোরগুলো তো খোলা রয়েছে, সেখানে গিয়ে একটা মেডিকেটেড শ্যাম্পু নিন। সেই শ্যাম্পুটাকে একটু হালকা হাতে নিয়ে ভালো করে স্ক্যাল্পে আপনি, আমি আপনার কোশ্চেনে আসছি, একটা কল নিয়ে আসছি, ফোন নিয়ে নিয়ে একটা, কে আছেন ফোনে? হ্যালো, 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 বলুন। বলছি আমি বজবজ থেকে শিপ্রা কর্মকার বলছি। বলুন। বলছি এরম আমার মেয়ের খুব চুল উঠছে, মানে 19 বছর বয়স, আপনি চুল উঠে যাচ্ছে কিন্তু গজ আসছে না চুল। আচ্ছা, রিগ্রোথের দরকার আছে তাহলে? এমনি মোটা না রোগা? কি শরীর? না শরীর একটু স্বাস্থ্য আছে, স্বাস্থ্য আছে। আচ্ছা ঠিক আছে, মানে চুল গজা, চুল গজাচ্ছে কম তাই তো? পড়ছে বেশি, মানে চুল মানে উঠে যাচ্ছে কিন্তু গজাচ্ছে না। ঠিক আছে শুনুন, বলুন। চুলটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে আর কি, আগে যে পরিমাণ গোঁত ছিল সেটা এখন আর নেই, কমে গেছে, সেটা ফাঁকা হচ্ছে, হালকা হচ্ছে আর কি। একদমই তাই। দেখো সব মানে একই রকম ভাবে বলি, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছে যে এই বয়সে একদম 3 ইঞ্চ এই যে হেয়ার ফল হওয়াটা মানে এতটাই মানে আর কি অতিরিক্ত টেনশন। আর টেনশন যদি থাকে, দেখুন প্রথমত বলবো যে মানে এত অল্প বয়সে টেনশন হওয়ার কারণ নেই, যদিও তাও টেনশন থাকলে টেনশনটাকে ফ্রি করে দিন, খাওয়া দাওয়ার উপর একটু ভালো করে নজর দিন। এবং এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি আমরা যে আমি আপনাকে বলতে পারবো না যে আপনি কালকেই চলে আসুন ডক্টর প্লাসে, কারণ আমরা এলে ইমিডিয়েটলি আপনার এটা হেল্প করতে পারতাম, ডেফিনেটলি পারতাম কি পারবো হয়তো, কিন্তু যেহেতু পারছি না তার জন্য এই কটা দিন একটু যদি বাড়িতে খাওয়া দাওয়া এবং প্রপার শ্যাম্পুর উপর রাখেন, তেলটা একদম বন্ধ রাখুন, সারাদিনে 3 লিটার মিনিমাম জল যাতে খায়, 3 থেকে 4 লিটার খেলে বেশি ভালো, এবং সঙ্গে রোজ একটা করে আমলকি যদি পারেন, একটু অ্যালোভেরা, অ্যালোভেরা জেল তার মধ্যে একটু মানে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে সেটাকে যদি চুলে স্ক্যাল্পে একটু লাগিয়ে 1 ঘন্টা রাখুন, তারপর ধুয়ে ফেলুন ভালো করে জল দিয়ে। আপাতত এগুলো করলে কী হবে, ঘরোয়া একটা টোটকা হিসাবে একটু জিনিসটা মেনটেন থাকবে, মেনটেন থাকবে। তারপরে ডক্টর প্লাস যখন ওপেন হবে হেল্পলাইন নাম্বার কিন্তু এখনই নিয়ে রাখুন, কারণ প্রোগ্রামের শেষে আর হেল্পলাইন নাম্বার পাবেন না, ডান দিকে ওপরে আছে এবং নিচে আছে, যে কোনো নাম্বারে নিয়ে রেখে দিন, বা এখনও চাইলে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে রেখে দিতে পারেন। যখন ওপেন হবে ডক্টর প্লাস থেকে আপনাদের কাছে আবার কল যাবে, ডক্টর প্লাস ওপেন হয়েছে, সব স্বাভাবিক হয়েছে, আপনারা আসতে পারেন, নিয়ে আসুন, যারই যা সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান কিন্তু ডেফিনেটলি ডক্টর প্লাস দিতে পারবে। মানে যত তাড়াতাড়ি আপনি বুকটা করে রাখবেন প্রায়োরিটি বেসিসে আপনাকে আগে ডাকা হবে, নাহলে দেখা যাবে আপনি যেহেতু এগুলো খুব সমস্যা আপনি চিন্তা করুন, এটা একটা এফেক্ট পড়বে কিন্তু, কারণ যারা বুক করছে যেভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের পরপর পরপর বাই কল আসবে, ডাকা হবে। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো বলুন। আগরতলা হয়তো? হ্যাঁ স্যার বলছিলাম, 6 বছরের বাচ্চা। কোথা থেকে আপনি বলছেন? হ্যাঁ 6 বছরের বাচ্চা, ওই চুলটা লাল হয়ে যাচ্ছে। আপনি কোথা থেকে বলছেন? ও আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া? পুরুলিয়া, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 6 বছরের বাচ্চা, চুল, বাচ্চাটার চুলগুলো লাল হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, চুলগুলো লাল হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, 6 বছর বয়স। দেখিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন? না স্যার, ডাক্তার দেখিনি। প্রথমত দেখুন আপনাদের মানে হেয়ার এর কন্ডিশন কিরকম, আপনাদের চুল কি লাল, কি লাল চুল কি না? এখন এখন চুলটা রাখছি তো, 6 বছর বাচ্চা তো, চুলটা লাল হয়ে আমি উঠে আপনার আপনার চুল বা আপনার হাজবেন্ডের চুল, বাড়ির চুলের কথা বলতে, তাদের ঠিক মানে মাথা চুল কালো? হ্যাঁ মাথা চুল কালো, মানে আপনাদের কালো, মানে বাচ্চাটা আর কি লাল চুল হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আপনি শুনুন, বলে দিচ্ছি। প্রথমত হলো এটা একটা মানে জেনেটিক ব্যাপার, অনেক সময় থাকে জেনেটিক থেকে হয়, যদি জেনেটিক না হয় তাহলে
ইন্টারনাল কিছু সমস্যা থেকে হচ্ছে, যেহেতু একদম অল্প বয়স, একটা প্রপার ডক্টরের খুব দরকার। একটা মানে আপনি আপনার ওখানে যদি পারেন একটা চাইল্ড স্পেশালিস্টকেই দেখিয়ে নিন যে কেন হচ্ছে। মানে এটা নিয়ে ভয় পাওয়ার মতন কিছু না, অনেক সময় হয় যে উঠছে একবার দুবার ওটাকে ফেলে দেওয়ার পরে আবার নর্মালভাবেই চুল আসবে, কিন্তু তাও কেন হচ্ছে, ওইটুকু বাচ্চার কি পেট গরম হচ্ছে নাকি কোনো রকম মানে খাওয়া দাওয়ার থেকে প্রবলেম হচ্ছে নাকি, এগুলো একটু দেখার ব্যাপার আছে। সেখান থেকে অনেক সময় হয়তো একটু ভালো করে ডক্টর দেখিয়ে নিন, দেখবেন এটারও সমস্যার সমাধান পাবেন। আরেকটা ফোন রয়েছে, কে রয়েছেন? কাকের মতো হয়ে গেছে আর কি ভেতর দিকে। হ্যালো, এবার আপনি বলুন, আমরা মাঝখান থেকে শুনলাম, তো প্রথম থেকে বলুন কি হয়েছে আপনার, সমস্যা কি? হ্যালো হ্যালো, বলুন এবার। হ্যাঁ, আমার মাথায় ভেতর দিকে কাকের মতো হয়ে গেছে আর কি, কয়েকটা জায়গায় গোল গোল হয়ে, হ্যাঁ গোল গোল হয়ে গেছে। এটা কিসের জন্য হয়েছে? এটা টাইপ অফ অ্যালোপেশিয়া একটা, ঠিক আছে, একটা ফাঙ্গাল অ্যালোপেশিয়া বলে এটাকে। এটা ফ্যামিলিতে কারণ নেই তো আর? না না, এবং আপনার বডিতে কোথাও এরকম গোল গোল হয়ে শুকিয়ে গেছে এরকম ড্রাই? না 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 না, নেই তো কোথাও কোনো কোনো ইয়ে নেই, শুধু ওই চুলগুলো প্রচুর চুল উঠছিল, তারপরে এখন দেখছি মাথার ভেতর ভেতর টাকের মতো হয়ে গেছে। কোনো রকম কিছু চুল ওঠার জন্য কোনো রকম বাজার চলতে কিছু লাগাননি তো এমনি এক্সপেরিমেন্ট করার জন্য? না আমি কিছু আমি কিছুই মাথায় তেলও মাখি। আচ্ছা, কোথা থেকে বলছেন বলুন? শুধু শ্যাম্পুটা করি আমি। মেদিনীপুর থেকে বলছেন। আপনি যদি মনে করেন যে এই গোল গোল জায়গাগুলোতে আবার আমাকে চুল আনতে হবে, তাহলে এক্ষুনি ফোনটা রাখার পরে হেল্পলাইন নাম্বারটা নিন। নিয়ে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমার বয়স কিন্তু অনেক, 70 কিছু হবে না, এই বয়সে আমার কি হবে? কি এই বয়সেও হবে যদি যদি সেখানে প্রপারলি হেয়ার আসার থাকে, কারণ আপনি যে সমস্যাটা বললেন গোল 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 হয়ে, মানে এই সমস্যা, হ্যাঁ এটা এটা একটা টাইপ অফ ফাঙ্গাল, ঠিক আছে, যদি ফাঙ্গাল ফাঙ্গাসটাকে সেখান থেকে মেটে দেওয়া যায় তাহলে সেখানে আপনার আবার রিগ্রোথ হবে, কিন্তু সেটা কতদিন, এই সমস্যাটা কত বছরের? খুব একটা বেশি নয়, আমার এই 2-3 বছর হলো, আমি ওষুধটা ট্রিটমেন্ট করিনি, কোনো ডাক্তারও দেখাইনি, এটার জন্য কোনো ডাক্তারও দেখাইনি। উচিত ছিল আপনার অনেক আগে এটা দেখানোর, ঠিক আছে, তাও সময় আছে, আপনি রেখে দিয়ে এবার হেল্পলাইন নাম্বার নিন এবং কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট ইমিডিয়েটলি করিয়ে রাখুন, যে আপনার এই সমস্যাটার কথা বলে তাদের কাছে। এই যে সমস্যাটা, এটা একটা টাইপ অফ ফাঙ্গাল। দেখুন হেয়ার ফল অনেক রকমের হয়, নর্মাল আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে হেয়ার ফল হেয়ারে ড্যান্ড্রাফ থেকে হয়, হেয়ারে জেনেটিক কারণে হয়, খাওয়া দাওয়ার কারণে হয়, এটা একটা ফাঙ্গাল, এটা অন্য রকম একটা ডিজিজ যেটার থেকে হয়। তো এই ডিজিজটাকে আমাদের ওই জায়গা থেকে ব্যাকটেরিয়াটাকে মারতে হবে, ব্যাকটেরিয়াটা মরে গেলে অটোমেটিক্যালি আবার হেয়ার রিগ্রোথ হবে, আর সেটাও ডক্টর প্লাস খুব সুন্দরভাবে করতে পারে, তাই আপনাকে আমি প্রতিশ্রুতি দিলাম যে আপনি আসতে পারেন। এখানে বয়স ম্যাটার করছে না, কারণ হেয়ার প্রথম থেকে শেষ দিন পর্যন্ত মাথায় মানুষের মাথায় চুল থাকে, কিন্তু তার মানে হেয়ার গ্রোথ হয়, হ্যাঁ ডেন্সিটি হয়তো কমে কিন্তু হেয়ার থাকে। ঠিকই, মানে ওই জন্যই একদম সমীর প্রথমেই শুনে বলেছেন ইটস আ কাইন্ড অফ অ্যালোপেশিয়া, অ্যালোপেশিয়াতে যে ধরনের সমস্যা সেটাই আপনি যোগাযোগ করে ডক্টর প্লাস আসা, হয়তো এখন সম্ভব নয় বাট আফটার লকডাউন আপনি ডেফিনেটলি যোগাযোগ করবার চেষ্টা করুন। আর উনি কোথা থেকে বলছিলেন সেটা? মেদিনীপুর থেকে বলছেন। মেদিনীপুর থেকে বলছেন, মেদিনীপুরেও তো ডক্টর প্লাস যাচ্ছে, খড়গপুর ডক্টর খড়গপুরে যাচ্ছে, তো কাজেই আপনি যদি কলকাতায় আসতে সমস্যা হয় আপনি খড়গপুরে ইনিশিয়ালি যোগাযোগ করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা হেল্পলাইন নাম্বারে। দেখুন আপনাকে এই হেল্পলাইন নাম্বার দুটো আপনাকে হেল্প করতে পারে, এই যে দেখুন টিভি স্ক্রিনের কোনায় দেখতে পাচ্ছি এই একটা, আর ঠিক তার নিচে আরেকটা নাম্বার, এই দুটোকে আপনি তার নিচেও আছে নোট করে নিন, আবার এই দেখুন নিচে স্ট্রিপের মধ্যেও নাম্বার রয়েছে প্রচুর, সরাসরি কথা বলার নাম্বারটা বাদ দিয়ে তার নিচে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোকে টুকে নিন, কারণ এই নাম্বারগুলো আপনাকে হেল্প করবে কি করে আপনি ডক্টর প্লাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনি এটা কখনো মনে করবেন না যে ডক্টর প্লাসের অনুষ্ঠান তো আবার হবে আমি তখন নাম্বারটা নিয়ে নেব, তাহলে আপনি মিস করে যাবেন, অনেক সময় দেখা হয় না, অনেক সময় প্রোগ্রাম শিফটিং হয়, অনেক বিষয় আছে, আজকে তো আজকেই, টুডে তো টুডেই নট টুমোরো, আজকেই লিখে রাখুন, কারণ কি নাম্বারটা তো চেঞ্জ হবে না, এটা আপনি ইচ্ছে করলে যে কোনো সময় আপনি ইউজ করতে পারেন। এবং কী কী ক্ষেত্রে ডক্টর প্লাস আপনার পাশে দাঁড়াচ্ছে একটা 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 জাস্ট এটাকে বলা হচ্ছে রাফ একটা ইনফরমেশন আমি একটু সমীরের থেকে নিয়ে নিই, যে কোন কোন ক্ষেত্রে মানুষ, হয়তো আজকে প্রচুর লোক রয়েছেন যারা আজকে নতুন অনুষ্ঠান দেখছেন কাজের সুবাদে, বাইরে থাকার সুবাদে হয়তো টিভি দেখতে পারেননি, তারা তাদেরকে কোন কোন ক্ষেত্রে একদমই বলে দেবো। দেখুন প্রথমত আমরা আলোচনা করছিলাম আজকে যেহেতু হেয়ার নিয়ে, তাই আমরা
একটা পার্টিকুলার সাবজেক্টের মধ্যে আটকে ছিলাম, কিন্তু তার মানে এটা নয় যে ডক্টর প্লাস শুধু হেয়ারের জন্য। যারা পুরনো বন্ধু তারা তো জানেন এবং তারাই আমাদের মানে অ্যাডভাইজার বলতে পারি আমরা, প্রচুর মানুষকে তারা নিয়ে আসেন বলে যেটা হয় সেটা হয় বলে। আমি আপনাদের যদি বলে দিতে পারি, নর্মালি আপনাদের স্কিনের যাবতীয় সমস্যা, স্কিনে যদি একটা তিল থাকে তিল, আঁচিল থাকে আঁচিল, স্কিনে পিগমেন্টেশন, ব্রণ, চাইছে স্কিনের যাবতীয় সমস্যা, হেয়ারের যাবতীয় সমস্যা, ওয়েলনেসের যাবতীয় সমস্যা, সব রকমের টপ টু টো টপ টু টো। আমি আরেকটা ফোন নেব, তারপর আরেকটু এক্সপ্লেনেশন নেব। কে আছেন ফোনে? হ্যালো 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 নমস্কার, বলুন। হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। যাই হোক, আপনার কলটা কানেক্ট হলো না আর কি, মানে কেটে গেল। ওনার তো এনটিউ উচিত। তো যাই হোক, আমরা এই প্রোগ্রামে আছি। আরেকটা কথা হচ্ছে, কী কী ক্ষেত্রে আমরা স্কিনের ক্ষেত্রে প্রপার গাইডলাইন পেতে পারি, যেটা সমীর বলছিলেন, চুলের ক্ষেত্রে আমরা প্রপার গাইডলাইন পেতে পারি, আমরা ওবেসিটির ক্ষেত্রে পেতে পারি, মানে রোগা বা মোটাই জাতীয় ক্ষেত্রে আমরা পেতে পারি, আর মানে বেসিক্যালি টপ টু টো আপনাকে মোটামুটিভাবে সুন্দর করে সাজিয়ে তুলে মানুষের সামনে রিপ্রেজেন্ট করার একটা খুব বড় দায়িত্ব দু কাঁধের উপর নিয়ে ডক্টর প্লাস রয়েছে। আগেও ছিল, লকডাউনেই আছে, লকডাউনের পরেও থাকবে। আজকে অনেক অনেক ধন্যবাদ সমীরকে এসে লাইভ অনুষ্ঠানে মানুষের সঙ্গে কথা বলবার জন্য। আবারও আগামী দিনে দেখা হবে। ভালো থাকবেন, আপনার পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন। সেম টু ইউ। নিশ্চয়ই আপনার জন্য অনেক অনেক ভালো হয়। নমস্কার, নমস্কার সবাইকে। এবার শিলিগুড়িতে সকলের জন্য ডক্টর প্লাস নিয়ে এলো কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টাল ট্রিটমেন্ট, দাঁত তোলা, স্থায়ী দাঁত বাঁধানো, অস্থায়ী দাঁত বাঁধানো, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের ফিলিং, স্কেলিং, দাঁত ও মাড়ির চিকিৎসা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট। সেই দক্ষতা, সেই আন্তরিকতা। ডক্টর প্লাস, যোগাযোগ 9836754999, 9055111, 3815, 9031।